আমাদের সকলের প্রাণে প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা আমাদের আসরে যাব, তার আগে আজকের দিন তোমাদের বলে নিই। এই যে তোমাদের পঞ্চম শ্রেণীর যারা আছো, তোমাদের বইয়ে দেখবে 91 পাতায় একটি প্রবন্ধ আছে, মাস্টারদা। এই মাস্টারদা সূর্য সেনকে নিয়ে লেখা এই প্রবন্ধ আমি আজকে প্রথম পাতায় খুলে রেখেছি। তার কারণ কি জানো? আজ থেকে বহু বছর আগে 1934 সালে আজকের দিনে 12 জানুয়ারি মাস্টারদা সূর্য সেনকে হত্যা করে ইংরেজরা। আমরা আজকে তার স্মরণে ওনার এই প্রবন্ধটি পড়ব এবং একটা গান আমরা দিয়ে শুরু করব। তারপর তোমাদের ওনাদের সম্বন্ধে আমরা দু কথা বলে আমরা আমাদের পরের ক্লাসগুলোতে যাব। তো চলো, ওনার স্মৃতিতে আজকে আমরা কাজী নজরুল ইসলামের লেখা এই গানটি তোমাদের আছে, এই গানটা আমরা চলো গানটা দিয়ে আজকে আমরা আমাদের আসর শুরু করি। তার এই গান কত বিপ্লবীদের ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জুগিয়েছিল। তোমরা খেয়াল করো, তারিখটা 1928 খ্রিস্টাব্দ, অর্থাৎ ভারতের স্বাধীনতার বহু আগে। তো চলো এই গানটা দিয়ে আমরা আজকে আমাদের আসর শুরু করি। চল 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 চল, ঊর্ধ গগনে বাজে মাদল, নিম্নে ওতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধা চল, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধা চল, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল, নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল, চল রে নওজোয়ান শোন রে পাতিয়া গান, চল রে নওজোয়ান শোন রে পাতিয়া গান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, ভাঙ রে ভাঙা গোল, চল রে চল রে চল, ভাঙ রে ভাঙা গোল, চল রে চল রে চল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণে তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। তো চলো এরপর আমরা আমাদের আসরে যাব। তার আগে মাস্টারদা সূর্য সেন সম্বন্ধে আমরা একটু জেনে নিই। মাস্টারদা সূর্য সেনকে লেখা তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের এই পাঠ্যাংশটি থেকে আমরা ওনার সম্বন্ধে আজকে স্মৃতিচারণ করব। তার আগে তোমাদের আমি একটু ওনার মৃত্যু নিয়ে কয়েকটা কথা, মৃত্যুর দিনগুলো ওনার কেমন ছিল, যখন ওনাকে ফাঁসি দিয়েছিল ইংরেজরা, ঠিক কি ঘটেছিল, চলো আমরা একটু তোমাদের পড়ে শোনাই। কনডেমড সেলে সূর্য সেনকে কড়া পাহারায় নির্জন কুঠুরিতে রাখা হতো। একজন কয়েদি ম্যাথর সূর্য সেনের লেখা চিঠি ময়লার টুকরিতে নিয়ে জেলের বিভিন্ন ওয়ার্ডে বন্দি বিপ্লবীদের দিয়ে আসতেন। মৃত্যুর আগে জেলে আটক বিপ্লবী কালীকিঙ্করদের কাছে সূর্য সেন পেন্সিলে লেখা একটি বার্তা পাঠান। সে বার্তায় তিনি লেখেন, আমার শেষ বাণী ও আদর্শ একতা। তিনি স্মরণ করেন তার স্বপ্নের কথা, স্বাধীন ভারতের স্বপ্ন, যার জন্য জীবনভর উৎসাহ ভরে ও অক্লান্তভাবে পাগলের মতো তিনি ছুটেছেন। তার ভাষায়, ভারতের স্বাধীনতার বেদিমূলে যেসব দেশপ্রেমিক জীবন উৎসর্গ করেছেন, তাদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম প্রদেশে লিখে রেখো।
তিনি সংগঠনে বিভেদ না আসার জন্য একান্তভাবে আবেদন করেন। শেষ দিনগুলোতে জেলে থাকার সময় তার একদিন গান শোনার খুব ইচ্ছে হলো। সেই সময় জেলের অন্য এক ছেলে ছিলেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। রাত 11টা-12টা দিকে কল্পনা দত্ত তাকে চিৎকার করে বলেন, এই বিনোদ, এই বিনোদ, দরজার কাছে আয়, মাস্টারদা গান শুনতে চেয়েছেন। বিনোদ বিহারী গান জানতেন না, তবু সূর্য সেনের জন্য রবি ঠাকুরের যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, গানটা গিয়ে শোনালেন। 1934 সালের 12 জানুয়ারি মধ্যরাতে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি কার্যকর হবার কথা উল্লেখ করা হয়। সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারকে ব্রিটিশ সেনারা নির্মমভাবে অত্যাচার করে। ব্রিটিশরা হাতুড়ি দিয়ে তার দাঁত ভেঙে দেয় এবং তার হাড়ও ভেঙে দেয়। হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে অত্যাচার করা হয়। এরপর তিনি অজ্ঞান হয়ে যান। নিষ্ঠুরভাবে তাদের অর্ধমৃত দেহ দুটি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। সূর্য সেন ও তারকেশ্বরের দস্তিদারের লাশ আত্মীয়দের হাতে হস্তান্তর করা হয়নি, অর্থাৎ তাদের মৃত্যুর পর দেহটা তার বাড়ির লোককে তুলে দেওয়া হয়নি এবং হিন্দু সংস্কার অনুযায়ী পোড়ানো হয়নি। ফাঁসির পর লাশ দুটো জেলখানা থেকে ট্রাকে করে 4 নম্বর স্টিমার ঘাটে নিয়ে যাওয়া হয়। তারপর মৃতদেহ দুটিকে ব্রিটিশ ক্রুজার দ্য রিনাউন এ তুলে নিয়ে গিয়ে বুকে লোহার টুকরো বেঁধে বঙ্গোপসাগরে আর ভারত মহাসাগরের সংলগ্ন একটি জায়গায় ফেলে দেওয়া হয়। এই অংশটি আমি তোমাদের যে জায়গা থেকে পড়ে শোনালাম সেটি হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়াতে বাংলা উইকিপিডিয়া তোমরা জেনে রাখো, এটা একটা বিভিন্ন মানুষজন মিলে এটা বানান, সাধারণ মানুষ, তুমি আমি যে কেউ মানুষ এতে আমরা আমাদের লেখা তুলে দিতে পারি। এখানে যে তথ্যসূত্রটা দেওয়া আছে তোমাদের একটু পড়ে শোনাই। সূর্য সেনের সোনালী স্বপ্ন দীপায়ন থেকে প্রকাশিত 250 পাতায়, রূপময় পালের লেখা এবং ডু অ্যান্ড ডাই, দ্য চিত্তরঞ্জন আপরাইজিং 1930-34, মিনিনি চ্যাটার্জি পেজ 261, পাতা 261, 1999 সালে লেখা, পেঙ্গুইন বুকস, এই অংশ থেকে তোমাদের আমি ওই ওই তথ্যসূত্রগুলো দেওয়া হয়েছে। তাহলে তোমরা দেখলে এই মাস্টারদা সূর্য সেন আমাদের স্বাধীনতার জন্য কি করে গিয়েছিলেন, তাদের কি পরিণতি হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকে আমরা অশোক কুমার দাসের এই প্রবন্ধটা থেকে জেনে নিই ওনার সম্পর্কে। মাস্টারদা অশোক কুমার মুখোপাধ্যায়। সাংঘাতিক কাণ্ড। চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই, দু জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা, সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত এমন এক ঘোষণা করেছে সেই ছেলের দল। ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশ খাঁটিতে উঠতে থাকা ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক, সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা। ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধহয় এমন মার এর আগে কমই খেয়েছে। তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন, ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এমন অত্যাচার বেশি দিন চলে না, প্রতিবাদ হবেই, প্রতিরোধ গড়ে উঠবেই।
ঠিক যেমন রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে, আর সকলেরই তখন মনে হবে যে তাহলে তো আমরাও এমনভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি, তাদের তাড়াতে পারি। দেশ আমাদের মা, সেই ভারত মাতাকে ইংরেজ দানবের কবল থেকে মুক্ত করতে পারি। এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলেছেন এক অঙ্কের শিক্ষক, তাঁকে সবাই মাস্টার দা বলে ডাকে। কে এই মাস্টার দা যার কথায় ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়তে পারে? চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারার ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। কেমন মানুষ এই মাস্টারদা, সবাই তাকে এত সম্মান করে? সবাই কেন তাকে এত সম্মান করে? মাস্টারদা কথা বলেন কম, মজাটা হলো মাস্টারদাকে কেমন মানুষ এই মাস্টারদা, সবাই কেন তাকে এত সম্মান করে? মাস্টারদা কথা বলেন কম, মজাটা হলো মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তিনি এত বড় একজন নেতা। তাঁর পোশাক খুবই সাধাসিধে, বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট, রঙিন জামা পরেন না, কথা যেমন কম বলেন হাঁটা চলাতেও শব্দ হয় না প্রায়। তাঁর বাড়ির লোকজনেরা বলেন খড়ম পায়ে হাঁটলেও তাঁর খটখট আওয়াজ শোনা যায় না। এই যে মানুষটি চুপচাপ, যার ধরন, তিনি কি করে এত ছেলেকে ভারতের মুক্তির নেশায় খেপিয়ে তুললেন, রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়লেন? এ ভারী আশ্চর্যের কথা। উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন নতুন মাস্টার, তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন। তিনি গম্ভীর, রাশভারী, অঙ্ক ভুল হলে কড়া শাস্তি দেন না, একটু নরম সরম, হাসি খুশি। ছেলেরা অবাক হয়ে দেখল এই মাস্টারমশাই বন্ধুর মতো হাসি মুখে ছোট বড় সবার সঙ্গে মেলামেশা করছেন, খুবই সহজ সাধারণ মানুষ, কিন্তু ঠকাবার উপায় নেই। তার চোখের দিকে তাকালে কিছু লুকোনো যায় না। তখনও তো সেই রকমভাবে তার নাম চারদিকে ছড়িয়ে পড়েনি, তবু সেদিন ছাত্রদের মনে হয়েছিল এ মানুষটি অন্য রকম। তাঁর কথা মতো ছাত্ররা ভোর চারটের সময় ঘুম থেকে উঠে ময়দানে গিয়ে ব্যায়াম করত, সংস্কৃত স্তোত্র আবৃত্তি করত, কোনো কোনো ভোরবেলায় ছাত্ররা দেওয়ানজির পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের মেষ বাড়ির কাছে পৌঁছে গেলে দেখত তিনি অনেক আগেই উঠে রামকৃষ্ণ স্তোত্র গান করছেন। রামকৃষ্ণ বিবেকানন্দই ছিলেন তার আদর্শ পুরুষ। ছেলেদেরও তিনি এই দুই মনীষীর ভক্তি ত্যাগ তেজস্বিতার আদর্শে গড়তে চেয়েছিলেন। তাঁর প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এত প্রিয় তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ। শুধু বলা নয়, রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তাঁর মুখস্থ। পরে জালালাবাদের পাহাড়ে লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছেন তিনি, জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন, চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন, সাথীদের তাঁর কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। তবে উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনকে একটু অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটি একদিন শক্তিশালী ইংরেজদের বিরুদ্ধে লড়বেন। তিনি তিন দিনের জন্য হলেও চট্টগ্রামকে বিদেশি শাসন মুক্ত করবেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা মাস্টারদার কথা শুনলাম। মাস্টারদা
যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নের কথা জানলাম। আমাদের অন্তরের অন্তরস্থলে যেন ওনারা চিরকাল থাকেন। ওনাদের নিয়ে চর্চা করো, ওনাদের কথা পড়ো, ওনাদের সম্বন্ধে জেনো। অনেক অনেক বই আছে, তোমরা আস্তে আস্তে জেনো ওনাদের কথা, যে মানুষগুলো আমাদের জন্য, আমরা যাতে ভালোভাবে থাকতে পারি তার জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস নিজের জীবনটাই দান করে গেছিলেন। তাহলে চলো বন্ধুরা, এরপর আমরা চলে যাই আজকে আমাদের প্রথম শ্রেণীর পড়া দিয়ে। আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বই সেখান থেকে একটি পড়া পড়ব এবং একটি ইংরেজি গান করব। চলো এই ক্লাসটায়। ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের প্রথম শ্রেণীর যে আমার বই প্রথম পর্ব আমরা পড়া শুরু করেছি, সেই বইয়ে তোমরা আগের দিন আমরা এই পাতাটা পড়েছিলাম, এখানে আমরা এই যে তোমাদের এই অংশটা থেকে পড়েছিলাম, এরপর তোমরা এই পাতাটা বের করো, অর্থাৎ 13 পাতা বের করো, এখান থেকে আমরা একটু পড়া শুরু করব। বলো তো এটা কী বন্ধুরা? এটা তোমরা দেখতে পাচ্ছ ব। তাহলে এইগুলো এক একটা কী? বর্ণ। তাহলে দেখো, আমি একটা কাগজে নিয়ে এখানে আমি ব লিখি, চলো। তাহলে আমি রং দিয়ে লিখছি ব। দেখো এটা আমার ব, তাই তো? এটা আমার হয়ে গেছে ব। আর তার পাশে ওটা কী বর্ণটা বলো তো? তার পাশের বর্ণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক। তাহলে চলো আমরা একটা ক লিখি। তাহলে আমরা একটা কাগজের টুকরো নিয়েছি, সেই কাগজের টুকরে আমরা নীল রং দিয়ে লিখে ফেলছি ক। তাহলে দেখো এই দুটো যখন পাশাপাশি আসে তখন হয়ে যায় ব ক বক। এই দুটো যখন পাশাপাশি আসে হয়ে যায় বক। আচ্ছা, তারপরেরটা দেখো তোমরা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা আমরা লাল রং দিয়ে আবার ব আরেকটা লিখি ব। আর হর্ষই, এটা আমরা দেখতে পাচ্ছি ব রয়েছে, আর রয়েছে হর্ষই, হর্ষইটা নীল দিয়ে। তাহলে দেখো এটা আমরা দেখতে পাচ্ছি ব হর্ষই বই। তাহলে বন্ধুরা দেখো তোমরা এবার একটা মজার জিনিস, আমরা এখান থেকে কটা নিয়ে নিচ্ছি আর এখান থেকে হর্ষইটা নিয়ে নিচ্ছি, তাহলে কি হয়ে গেল? ক আর হর্ষই যদি আমরা পাশে পাশে নিয়ে নিই হয়ে যাবে কি? কই মাছ। এটা একটা কই মাছ, তোমাদের বই আছে দেখো সুন্দর কই মাছ। তো এই এইগুলো আমরা এইভাবে দেখো বর্ণগুলো দিয়ে আমরা কত রকমের শব্দ বানাতে পারি, সেগুলো দিয়ে আমরা কত খেলা খেলতে পারি। তো চলো এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এইটা এই এই খেলাটা খেলি, চলো এই বর্ণের এই খেলাটা। আচ্ছা এটা কি তোমরা দেখতে পাচ্ছ বলো? এটা রয়েছে বন, তাহলে ব, আর আমি নিলাম দন্তন্য। তাহলে চলো আরেকটা ল আমরা নীল লাল রং দিয়ে আমরা লিখে নিচ্ছি দন্তন্য। তাহলে ব দন্তন্য কী হয় বন্ধুরা বলো? ব দন্তন্য বন, ব দন্তন্য বন। আচ্ছা আবার যদি আমরা আরেকটাতে ব লিখি, এই বটা আমরা নিলাম, আর চলো আমরা একটা ল লিখি, এই ধরো অন্য একটা রং দিয়ে আমরা নীল দিয়ে লিখে ফেলছি ল। তাহলে আমার হয়ে গেল ল। তাহলে বন্ধুরা ব ল কি হয় বলো? ব ল বল। তাহলে আমরা এরপরে করব কি, এই দন্তন্যটা এই দন্তন্যটা নেব। এখানে দেখো এখানে তোমাদের একটা ছক করা রয়েছে, এই ছকটা আমাদের পূরণ করতে হবে। এই ছকটাতে একটা ছবি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নল। তাহলে আমরা এখান থেকে দন্তন্য নেব, এই যে দেখো তীর চিহ্ন দেওয়া আছে দন্তন্য। তাহলে আমরা এখানে কি করব, এখানে সুন্দর করে লিখে ফেলবো দন্তন্য, লিখে ফেলবো। আর এই লটা আমরা নেব ল, তাহলে এখান থেকে আমরা লটা নেব, তাহলে এখানে আমরা লিখে ফেলবো ল, নল, দন্তন্য ল কি হয় নল। তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু এই যে তোমাদের বইয়ের এই পাতাটায় সুন্দর যে ছবিগুলো করতে দেওয়া আছে সেগুলো আমরা এইভাবে করব। তো চলো এরপরের পরের অংশটা দেখি আমরা কি করতে বলেছে। দেখো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাতে রয়েছে বই, তাহলে চলো আমরা ব আর হর্ষই বই বানিয়ে ফেলি, এগুলো দিয়ে দিই। এটা ব, আয়রে আমার ব, আয়রে আমার হর্ষই, এই দেখো হর্ষই এসে গেছে। তাহলে এই হয়ে গেল আমার ব হর্ষই বই, ব হর্ষই বই। আর এখানে আমার কই আছে, তাহলে আমরা ক আর আরেকটা আমাদের হর্ষই লাগবে, তাহলে চলো আমরা আরেকটা হর্ষই লিখে ফেলি। এটা আমরা ধরো
এটা আমরা অন্য একটা রং দিয়ে লিখে ফেলছি, রসই রসই। তাহলে কই, তাহলে আমাদের একটা দেখো ব হর্ষই বই আর ক হর্ষই কই। এরপর আমি কী করবো, এই বটা এখানে নেব। তাহলে দেখো এখানে একটা কিসের ছবি রয়েছে তোমরা বলো, এটা কিসের ছবি? বক। তাহলে আমরা এই বটা নেব, আর এইখান থেকে এই দেখো কটা নিতে বলছে ক, তাহলে ব ক কী হয়ে গেল, বক। তাহলে আমরা এখানে লিখে ফেলবো ব, আর এখানে লিখে ফেলবো ক, বক। তাহলে তোমরা নিশ্চয়ই এরপর বলো যে তোমরা বুঝতে পেরে গেছো যে এই যে এইটা কী করে হবে, বন, আর এটা আছে নল। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে চলো আমরা দেখো এই বটা যদি আমরা এখান থেকে নিই আর এই লটা যদি আমরা নিই, ল, তাহলে ব ল কী হয়ে গেল বল। তাহলে দেখো বন্ধুরা, এই যে অ আ হ্রস্বই দীর্ঘই থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এই যে কতগুলো বর্ণ, এই বর্ণগুলোকে যদি তুমি চিনে যাও তাহলে তুমি সমস্ত শব্দ পড়তে পারবে। তাহলে এই বর্ণগুলোকে আমাকে চিনতে হবে। আমি জানি তোমরা অনেকে চিনে ফেলেছো, আর যারা চেনা এখনো হয়নি তাহলে তারা করো কি, এগুলো একটু সুন্দর করে এইভাবে বানাও, এরকম করে ছোট ছোট তোমার জন্য একটা করে কাগজের টুকরো করো, যে তাতে সুন্দর করে এরকম করে লিখে কত রকমের বানাতে পারো। দেখো আমরা এখানে আমরা কত রকমের বানাতে পারি। দেখো এই যে ক নিলাম আর ল নিলাম, কী হলো বলো? কল। আচ্ছা এবারে কয়ের জায়গায় আমরা ব বসিয়ে দিলাম, কী হয়ে গেল বল? এবারে বয়ের জায়গায় বয়ের সঙ্গে হ্রস্বই দিয়ে দিলাম, ব্রহ্রস্বই ব হ্রস্বই বই। তাহলে এইভাবে দেখো আমরা, আচ্ছা আমরা এবারে বয়ের সঙ্গে দন্তন্য দিয়ে দিলাম, বন, ঠিক আছে। হ্যাঁ এবারে এরকম করে আমরা নানা রকমের শব্দ বানাতে পারি। তো চলো এরপর বন্ধুরা আমরা পরের পাতায় যাই, তোমাদের যে 14 পাতা আছে খোলো। এই দেখো এইখানে তোমাদের একটা সুন্দর কবিতা রয়েছে ইংরেজি। আজকে আমরা এই ইংরেজি কবিতাটা সুন্দর করে গানের সুরে করব, মজা করে করব, দারুণ মজা করে গাইব। তো তোমরা আমার সাথে গাইবে, হ্যাঁ চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা এই যে তোমাদের এখানে একটা ছড়া রয়েছে, কি সুন্দর ছড়া, এই ছড়াটা আজকে আমরা চলো গানের সুরে করে ফেলি। আমরা আমরা একসঙ্গে আমার সঙ্গে সঙ্গে শুনে শুনে তোমরা কিন্তু করবে। আর আমি একটা ডাফলি নিয়েছি, এই দেখো এই ডাফলিটা দিয়ে আমি গানটা গাইবো, কেমন? চল শুরু করা যাক। টিঙ্কল টিঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। টিঙ্কল টিঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ। So high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. এরপর আমি এক লাইন করবো, আমার সাথে শুনে শুনে তোমরা এক লাইন করবে, তারপর আমরা ইংরেজি কবিতাটা সুন্দর করে পড়তে শিখব, এবং এই যে সমস্ত বর্ণগুলো এগুলো আমরা পড়তে শিখে যাব। ইংরেজিটা হচ্ছে আরও সোজা, বাংলাটা তো সোজা, ইংরেজিটা আরও সোজা যদি আমরা মজা করে শিখে নিই, এবং এই বর্ণগুলো পড়তে শিখে গেলে দেখবে কি সুন্দর টপাটপ, তুমি কত বই পড়তে পারবে, গল্পের বই পড়তে পারবে, কি মজাটাই না হবে। তো চলো আমরা এখানে লাইন দিয়ে দিয়ে পড়ি। টিঙ্কল, তোমরা আমার সাথে লাইন আঙ্গুল দেবে, কেমন? টিঙ্কল টিঙ্কল লিটল স্টার, বলো। টিঙ্কল টিঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। টিঙ্কল টিঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Up above the world so high, like a diamond
in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Bolo. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, up above the world so high, like a diamond in the sky, like a diamond in the sky. ঠিক আছে দুরা, এর পরের দিন আমরা প্রথম শ্রেণীর তোমাদের যে আমার বই আছে সেখান থেকে পরের পাতার অংশগুলো পড়ব। তো চলো এরপর আমরা শুরু করি। তোমাদের দ্বিতীয় শ্রেণীর যারা পড়ো তাদের জন্য যে সহজ পাঠ বইটি আছে তার থেকে পড়া, চলো যাই ওই ক্লাসটায়। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা এরপর চলো তোমাদের যে সহজ পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে অসাধারণ একটি বই তোমাদের আছে তার দ্বিতীয় ভাগ, অর্থাৎ তোমরা যারা ক্লাস টুয়ে পড়ো তোমাদের এই বইটা দেওয়া হয়েছে, তোমরা এই বইটা বের করো। সহজ পাঠ থেকে আমরা আজকে পড়ব প্রথম আমাদের পাঠ। তো তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, সহজ পাঠ বইয়ে যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু নন্দলাল বসুর আঁকা। তো চলো আমরা শুরু করি এই সহজ পাঠ। দেখো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা লড়াইয়ের ছবি, একজন একটা তলোয়ার নিয়ে একজনকে যেন কিছু একটা করছে, তার মাথা থেকে টুপিটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা কি, এটা একটা আমরা দেখবো এটা একটা নাটকের দৃশ্য। তো এখানে আজকে অভিনয়, এটা একটা অভিনয়, ঠিক আছে, একটা যাত্রা নাটক এগুলোতে তো আমরা অভিনয় করি, মানুষ অভিনয় করে, মানুষ দেখতে যায়। তো এই গল্পটা, তো তোমাদের যেটা কাজ তোমাদের বলে দিই, এই গল্পটা তো আমরা পড়ব, কিন্তু তোমরা জেনে রাখো এই যে তোমাদের বইয়ে এত সুন্দর একটি ছবি দেওয়া রয়েছে, তোমাদের কাজ হচ্ছে এই ছবিটিকে কিন্তু সুন্দর করে রং করা। তোমাদের যাদের যাদের কাছে রং আছে তোমরা কিন্তু সুন্দর করে এটা রং করে ফেলবে, কেমন? আর দেখবে রংগুলো যেন বাইরে না বেরিয়ে যায়, অর্থাৎ এই যে জামার রং, জামার মধ্যে যেন থাকে, হ্যাঁ, গায়ে এই ধরো এই টুপির রংটা যেন টুপির মধ্যে থাকে, এইভাবে। দেখো তুমি তোমার মনের রং মিশিয়ে এটাতে রং করে দাও, তোমার মনের রঙে এটাকে রাঙিয়ে দাও। আর দেখো পাশে একটা এরকম একটা ফ্রেম রয়েছে, এটাতেও সুন্দর করে একটা আলাদা করে রং দিতে পারো, ঠিক ছবির মতো। তো চলো আমরা শুরু করি এটা পড়া, তোমরা আঙ্গুল দিয়ে পড়বে, কেমন? আমি এক লাইন একটু একটু করে পড়বো, তোমরা আমার শুনে শুনে পড়বে। দেখো পড়ো, বাদল করেছে মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে নটা বাজল। আচ্ছা এখানে দেখো কয়ের পাশে একটা ছোট্ট কমার মতো দেওয়া আছে, তার মানে এটা যদি না থাকতো আমরা এইরকম উচ্চারণ করতাম করে, কিন্তু যেহেতু এটা আছে আমরা বলবো করে, কিন্তু কয়ে ওকার বলবো না, ঠিক আছে, এটা অ্যাপোস্ট্রোফি। এইটা এইটা এই যে ছোট্ট কমাটা এইটা আমরা ব্যবহার করতে শিখব। যেমন ধরো ভরে, তুমি জল ভরে আমাকে গ্লাসে করে জল ভরে দাও, তখন কিন্তু ভয়ে ওকার লিখবো না আমরা, এখানে একটা এরকম কমার মতো দিয়ে দেব। তো চলো পড়ো, বংশু ছাতা মাথায় কোথায় যাবে, ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে, আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। তাহলে দেখো এই জায়গাটায় আমরা জানলাম যে বাদল করেছে একদিন, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে নটা বাজলো, বংশু ছাতা মাথায় কোথায় যাবে, তার মানে বৃষ্টি হচ্ছে, ও যাবে সংসার বাবুর বাসায়, তাহলে একজনের নাম হচ্ছে সংসার,
তো সেখানে কি হবে না, কংস বধের অভিনয় হবে। কংস তোমরা জানো মহাভারতের একটি চরিত্র, সেখানে কংস বধ করা হবে, সেখানে কংস বধের অভিনয় হবে। এখানে একটা চরিত্র মহাভারতের, সেই চরিত্রের নাম হচ্ছে কংস বধ। বধ মানে তাকে মেরে ফেলা, হত্যা করা, তো সেইটার অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়, পড়ো। এবার পাতা উল্টাও, চলো আমি পাতাটা সরিয়ে দিচ্ছি। তিনি পাংশুপুরের রাজা, সংসারবাবু তাঁরই সংসারে কাজ করেন, কাংলা তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস, কাংলা। দেখো এখানে একটা কমা আছে, তার মানে এই ধরনের বাক্যগুলো যখন আমরা পড়ব ভাব অনুযায়ী পড়ব, অর্থাৎ ঠিক যেমনটা চাইছে। হ্যাঁ, এখানে আমরা কিন্তু এমনি করে পড়ব না, কাংলা তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস এরকম করে পড়ব না। এটার মধ্যে দেখো এই বাক্যটার শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন মানে তোমাকে কথাটার মধ্যে সেই ভাবটা, তোমার বলার মধ্যে সেই ভাবটা ফুটিয়ে তুলতে হবে। তাহলে এখানে একটু থামতে হবে, কমা মানে একটু থামা। তাহলে কাংলা তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস, এইভাবে, ঠিক আছে, পড়ো। সেখানে কংসবধে সং সাজতে হবে, কাংলা তোর ঝুড়িতে কি, ঝুড়িতে আছে পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ। এই দেখো তোমরা জফলা শিখে গেছ, আমরা কিন্তু জফলা শিখে গেছি। এই দেখো এটা হচ্ছে ট্যাংরা, টয়ে জফলা আকার অনুসার র একার ট্যাংরা, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, সংসার বাবুর মা চেয়েছেন। তাহলে দেখো এখানে আমরা একটা কি সুন্দর, দেখো তোমাদের একটা পাত্র রয়েছে, সেই পাত্রে নানা রকমের ফসল সবজি মাছ আমরা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু তোমরা সুন্দর করে রং করে ফেলো, এটাতেও তোমাদের বিভিন্ন জায়গায় এই যে দেখো লাউ দেখতে পাচ্ছি, চিংড়ি দেখতে পাচ্ছি, তা দেখো কত সুন্দর ছবি রয়েছে। এই ছবিটা একটু দেখে আঁকারও চেষ্টা করতে পারো, এটা রং করো। হ্যাঁ, তাহলে এইভাবে দেখো আমরা এটা পড়লাম। তো এবার আমি তোমাদের কতগুলো যদি প্রশ্ন করি, সেই প্রশ্নগুলো কি তোমরা ভেবে ভেবে উত্তর দিতে পারবে? যদি তোমাকে আমি বলি মেঘের রং কি, তুমি কি বলবে? ঘন নীল। ঢং ঢং করে কটা বাজলো, তুমি বলবে ঢং ঢং করে বাজলো নটা। বংশু ছাতা মাথায় কোথায় যাবে, তখন তোমাকে বলতে হবে ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবধের অভিনয় হবে। তাহলে আমি যদি প্রশ্ন করি সেখানে কি হবে, সেখানে কংসবধের অভিনয় হবে। আজ কে আসবেন, তখন তুমি বলবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন। হ্যাঁ, আচ্ছা তিনি কোথাকার রাজা, তখন তুমি বলবে তিনি পাংশুপুরের রাজা, সংসারবাবু তাঁরই সংসারে কাজ করেন। এরপর দেখো কাংলা তোর ঝুড়িতে কি, তখন উত্তর দিতে হবে ঝুড়িতে আছে পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। তাহলে দেখো আমরা প্রথম অংশটা পড়ে ফেললাম, এই প্রথম দুপাতা তোমরা পড়ে ফেলো, বারবার পড়ে ফেলো, এবং এটা না একটু দেখে দেখে না দেখে লেখার চেষ্টা করো। প্রশ্নগুলো আমরা যেগুলো বললাম সেগুলো একটু উত্তরগুলো খাতায় লেখার চেষ্টা করো। আর এই যে তোমাদের ছবিটা আছে, এই ছবিটা সুন্দর করে রং করে ফেলো। তাহলে আমরা পরের দিন আবার সহজ পাঠের পরের পড়াটা পড়ব। খুব ভালো থাকবে সবাই।
টাটা। দ্বিতীয় শ্রেণী তোমরা নিশ্চয়ই সহজ পাঠটা ভালো করে পড়ে ফেলেছো, এরপর রং করে ফেলো। তো চলো এরপর আমরা শুরু করি তৃতীয় শ্রেণীর বাংলা পড়া। আগের দিন আমরা তোমাদের একটা বাংলা গল্প পড়েছিলাম, আজকে তার অনুশীলনীর অংশগুলো করব হাতে কলমে। চলো ছোট্ট বন্ধুরা, আমরা তাহলে তোমাদের এরপর চলো শুরু করি তৃতীয় শ্রেণীর। আগের দিন আমরা কি পড়েছিলাম, সত্যি শোনা গল্পটা তোমাদের পড়িয়েছিলাম। এরপর আমরা এখানে গল্পটা একটু আলাদা করে একটু হালকা করে তোমাদের বলে দিই কি গল্পটা আমরা পড়েছিলাম না। একজন চাষি, তার খুব শরীর খারাপ হয়েছিল, তো তার একদম মৃত্যুশয্যায়, অর্থাৎ এখুনি মারা যাবে এরকম অবস্থায় তার ছেলেকে বলল যে আমার ছেলে তখন বলল যে তুমি তো মারা যাচ্ছ, তাহলে আমাকে কোথায় তোমার টাকা পয়সা আছে কিছু বলো, তুমি তাহলে আমি কী করে চলবে আমার। তো তখন আমাকে তো কিছু বলে গেলে না, এই দেখো তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে, তখন তো কিছু বলে গেলে না। তখন চাষি বলল যে আমার সমস্ত সোনা রাখা আছে ওই তোমাদের যে ওদের যে হ্যাঁ দেখো বলল যে লোকা আছে চাষের জমি দেখেছো, তার নিচেই পোঁতা আছে, এই দেখো এখানে লেখা আছে, সেখানে আছে সোনা, লুকোনো সোনা। তো এই বলেই মারা গেলেন উনি। আর মারা যাওয়ার পরে এবারে চাষির ছেলের মাথায় হাত, হায় 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 আমার কোনখানটায় আছে সে তো বলে গেলো না, এবারে খুঁড়েই যাচ্ছে খুঁড়েই যাচ্ছে, দিয়ে লোক লাগিয়ে খুঁড়তে আরম্ভ করলো, চারদিক খোঁড়াখুঁড়ি করে কোথাও আর পেলো না। তখন এবারে বলছে বাবা আমাকে পুরো মিথ্যে কথা বলে গেলো, কোথাও সোনা নেই কিছু নেই, আমাকে পুরো খুঁড়তে হলো। যে তখন চাষির বউ থাক, সে কিন্তু খুব বুদ্ধিমতী, বুঝেছো, সে বলল দাঁড়াও এক কাজ করো, এই তো দেখো সব তো খোঁড়া হয়ে গেছে, এরপরে তো আমরা এখানে চাষ করেই ফেলতে পারি, তাহলে যদি আমরা এখানে সব কিছু ফসল ফলিয়ে ফেলি তাহলে তো ভালোই হয়, কারণ মাটিটা তো আমাদের খোঁড়া হয়ে গেছে। তখন এরপরে কি যে তখন চাষি বলল ও আমি অত শত করতে পারবো না বাবু, আমার ওর খালি শুয়ে শুয়ে ঘুমোবে আর খাবে দাবে আর ঘুমোবে, কিন্তু সেই করলে কি সংসার চলে বলো। যে তখন চাষি বলল না না না, তুমি অন্য একজন কাউকে নাও সাথে, নাও অন্য কাউকে কাজেও দরকার হলে লাগাও, দিয়ে তুমি এই কাজটা করো। দিয়ে আলটিমেটলি সব শেষে ওরা কী করলো, ওরা চাষ করলো, চাষ করে ওখানে প্রচুর ফসল হলো, চারদিকে ধান সুন্দর একদম ধানে ভর্তি হয়ে গেল, কারণ কিছুদিন পরে বৃষ্টি হওয়ার পর ওখানে সুন্দর জল হয়ে গেল। তো তারপর চাষির বউ বলল দেখলে বাবা কিন্তু ঠিকই বলেছিল যে সত্যি দেখো এই যে ধান দেখতে পাচ্ছ এটাই তো সোনা, বাবা এই সোনার কথাই বলে গিয়েছিলেন। তাহলে গল্পটা তোমরা বুঝতে পারলে যে শেষ কথাটা যেটা বলছে চাষি নেড়ে ছেলে বলল ষোলো আনা, আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে পুরস্কার পেতে দেরি হয় না। তো এই গল্পটা আমরা পড়ে ফেলেছি আগের দিন। চলো বন্ধুরা এরপর আমরা হাতে কলমে যে অংশটা আছে সেই অংশটা থেকে আমরা আজকে পড়ে ফেলব। তাহলে দেখো প্রথম প্রশ্নটা, এটা বলছে একটি বাক্যে উত্তর দাও, মানে পূর্ণ বাক্যে তোমাকে উত্তর দিতে হবে, মানে পুরো লাইনটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে, শুধু শুধু ওই উত্তরটি লিখলে হবে না, পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। তাহলে বলছে বুড়ো চাষির সংসারে কে কে ছিল, প্রথম প্রশ্ন। তাহলে দেখো আমরা যদি একদম বইটার প্রথমে চলে যাই, হ্যাঁ দেখো এখানে কোথায় লিখছে, দেখো চাষি ভারি অলস, হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি বুড়ো চাষির সংসারে কে কে ছিল গো, চাষির ছেলে ছিল, চাষির বউ ছিল, আর বুড়ো চাষি ছিল, অর্থাৎ বুড়ো চাষি, বুড়ো চাষির ছেলে আর তার বউ। তাহলে বুড়ো চাষির সংসারে ছেলে ছিল, লেখো তোমরা আমার সাথে, বুড়ো চাষির, এটা আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে লিখতে হবে কিন্তু, বুড়ো চাষির সংসারে সংসারে ছিল তার ছেলে কমা ছেলের বউ, ছেলের বউ আর কে ছিল, আর ছিল সে ও আর সে নিজে, আর সে নিজে, তাহলে এরকম করে আমরা লিখতে পারি, সে ছিল, তার ছেলের বউ ছিল, আর ছিল নিজে। চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল,
না, এখানে দেখো বলছে একদম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই দেখো, চাষির ছেলে ছিল ভারী অলস। তাহলে চাষির ছেলে ভারী অলস ছিল, তাহলে তোমরা এই লাইনটা লিখে দিতে পারো যে চাষির ছেলে ভারী অলস ছিল। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি রয়েছে বন্ধুরা? দেখো এর পরের প্রশ্নটা রয়েছে, বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? তাহলে বাপের কথা শুনে মানে বুঝতে পারছো যে এই যে বাপ যখন মৃত্যুর আগে বললো তোমার তোমার লুকোনো সোনা কোথায় রেখেছো, তা তো বলে গেলে না, দিয়ে তারপরে বলছো সে তো বলবো, দিয়ে চোখ বুঝলো, হ্যাঁ ছেলের মনের অবস্থা কি হলো? না ছেলের তাহলে বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা এই যে দেখো, ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল, তাহলে তার মনের অবস্থা, হ্যাঁ তার মনে হ্যাঁ অত্যন্ত লোভ তৈরি হলো। তাহলে বাপের কথা শুনে ছেলের মনে লোভ জন্মালো, তাহলে আমরা এটা লিখে দিতে পারি, বাপের কথা শুনে ছেলের মনে লোভ জন্মালো। আচ্ছা, বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে জাননি? হ্যাঁ বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে জাননি বলো? তোমরা তো বুঝতেই পারছ যে কোন খানটায় সোনাটা আছে, জমির কোনখানে সোনাটা আছে সেটা বলে জাননি। তাহলে বুড়ো চাষি তার ছেলেকে বলে জাননি যে কোনখানে সোনাটা আছে, তাহলে সেটা সুন্দর করে লিখে ফেলো, বুড়ো চাষি কোন কথাটা বলে জাননি, হয়ে গেল। আচ্ছা তাহলে এইভাবে তোমরা কিন্তু সুন্দর করে বাকি উত্তরগুলো লিখে ফেলো। এবারে দেখো সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? তাহলে দেখো এখানে আমরা দেখে নিই, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল, সে কিন্তু নিজে একটুও জমি খোঁড়েনি, চাষির ছেলে একটুও খোঁড়েনি, সে তো লোককে দিয়ে করিয়েছিল। তাহলে এই উত্তরটা কী হবে, চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? না সে নিজে কোনো জমি একটুও না, সে সকাল থেকে রাত পর্যন্ত একটুও জমি খোঁড়েনি। চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুশি হয়েছিল, অর্থাৎ ছেলের বউ। গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে, আর কী কী জিনিস খোঁড়া যায় মাটি, আর কী কী জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা আছে? তাহলে দেখো কোদাল দিয়ে খোঁড়া যেতে পারে, আর কী কী দিয়ে খোঁড়া যেতে পারে বলো? বেলচা দিয়ে মাটি খোঁড়া যেতে পারে, তাহলে আমরা লিখতে পারি বেলচা। আর আর কি দিয়ে খোঁড়া যেতে পারে মাটি? শাবল দিয়ে, দেখেছো শাবল দিয়ে কোনো একটা জায়গায় সরু যদি গর্ত করতে হয় তখন শাবল দিয়ে মাটি খোঁড়া যেতে পারে। আচ্ছা তাহলে এরকম করে তুমি ভেবে ভেবে লেখো, সত্যি শোনা গল্পটির মতো আর কোনো গল্প জানা আছে? তাহলে সেটা বন্ধুদের শোনা। এরপর চলো আমরা তিনের দাগেরগুলো করে ফেলি, ছেলের লোভ দুটো, ছেলের চোখ দুটো লোভে চক ঝকঝক চকচক ঝকমক ঝিকমিক করে উঠল। তাহলে এইখানে তুমি বুঝতে পারছো যে পুরো কথাটা আবার লিখতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ছেলের চোখ দুটো লোভে, এই যে দেখো তোমরা যদি তোমরা চলে যাও তোমাদের একদম বইয়ে এখানে দেখো, এই যে দেখো এখানে লেখা রয়েছে লোভে কি চকচক করে উঠল। তাহলে আমরা এখানে লিখে ফেলবো, চলো আমরা লিখে ফেলি যে ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠলো। তাহলে এখানে লেখো ছেলের, সুন্দর করে ছয়কার লয়কার ড ছেলের, লেখো চোখ চয়কার খ চোখ, সুন্দর করে লেখো দয়হস্যু টয়কার দুটো, ছেলের চোখ দুটো লোভে চকচক, চক কয় হসন্ত চক, আর চক কয় হসন্ত চক, চকচক করে উঠল। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এখানে লিখবে, তাহলে দেখো ছেলের চোখ দুটো লোভে চক চক করে উঠল, এখানে কয় হসন্ত দিতেও পারো আবার দিলেও হয়। আচ্ছা, চাষির ছেলের বউ ছিল খুব কি চালাক সরল বোকা আর বুদ্ধিমতী, তোমরা সবাই জানো চাষির ছেলের বউ ছিল বুদ্ধিমতী। তাহলে দেখো প্রথমেই লেখা রয়েছে ছেলের বউ খুব বুদ্ধিমতী,
আচ্ছা, ছেলে বলেছিল সোনা যদি পাও তবে আমাদের তোমাকে মজুরদের আমার কপাল ফিরে যাবে। এই যে সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে, এই যে তোমাদের চার পাতা একদম শুরুতেই দেখো লেখা রয়েছে, তবে আমাদের কপাল হবে, এটা আমাদের হবে। যে চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে হাটে বাজারে বিক্রি করে। তাহলে দেখো এখানে চলো, এই যে দেখো হাটে, এই যে দেখো লেখা রয়েছে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে। তাহলে আমরা এখানে সুন্দর করে লিখে দেবো হাটে। তাহলে এই হাটে শব্দটা লিখে পুরো বাক্যটা এখানে সম্পূর্ণ করে ফেলো। বন্ধুরা চলো এরপর আমরা চলে যাই চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাসে। আজকে তোমাদের প্রথম ইংরেজি ক্লাস হবে, চলো আমরা চলে যাই শাশ্বতী দিদিমণির ক্লাসে। হ্যাপি নিউ ইয়ার ক্লাস ফোরের আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, সবাই ভালো আছো তো? আমি আবার এসে গেছি তোমাদের নিয়ে এবার বাটারফ্লাই ক্লাস ফোরেরটা পড়াতে। আমরা শুরু করব রিভিশন লেসন দিয়ে। দেখো আমি তোমাদের রিভিশন লেসন খুলেছি, প্রথমেই আমাদের কিছু কাজ করতে দেওয়া আছে। লেটস ডু অ্যাক্টিভিটি ওয়ান, লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। তাকাই, কী কী ছবি আছে দেখি। লেটস সি, দিস ইজ ডগ, এলিফ্যান্ট, ডিয়ার, টাইগার। নাও রিড, ম্যাচ দ্য অ্যানিম্যালস ইন গ্রুপ এ, অ্যানিম্যালগুলো গ্রুপ এ তে, উইথ দ্য বেবিস ইন গ্রুপ বি, গ্রুপ বি তে ওদের বেবিদের নাম দেওয়া আছে, আমাদের ম্যাচ করতে হবে। কী কী বেবি আছে দেখো, কাব আছে, ফন আছে, পাপি আছে, কাফ আছে। তোমরা সবাই জানো আমরা ডগের সঙ্গে কাকে মেলাবো, পাপি। ডগের বেবিকে কি বলে, পাপি, ইয়ং ওয়ান্স। বেশ, এবার এলিফ্যান্ট, এলিফ্যান্টের বেবি কি হবে, কাফ। উচ্চারণ করার সময় কিন্তু খেয়াল রাখবে এলটা কিন্তু সাইলেন্ট, এল এর উচ্চারণ হবে না, সি এ এল এফ, কাফ। ডিয়ার, ডিয়ারের বেবিকে কি বলবো, ফন বা ফাউন। আর টাইগার, টাইগারের বেবিকে কি বলবো, কাব। বেশ চলো আমরা নেক্সট পেজে যাই। দেখো অ্যাক্টিভিটি টুতে কি বলেছে, লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস, এখানে বেশ কিছু ইনসেক্টের ছবি দেওয়া আছে। তোমরা চেনো প্রত্যেকটা পতঙ্গকেই, ক্যান ইউ আইডেন্টিফাই দেম, ওদের চিনতে পারছো? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার, আমাদের নামগুলো চিনতে হবে, চিনে কী করতে হবে, এই লেটারগুলো এখানে নামগুলো দেওয়া আছে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা জানি এটা হলো ফ্লাই, তাহলে আমাদের সাজাতে হচ্ছে কি, এফ এল ওয়াই। এগুলো কিন্তু আমি লিখে দেবো না, তোমরা নিজেরা করবে, কারণ থ্রিতে তোমরা এগুলো সব পড়ে এসেছো। নেক্সট, এটা কিসের ছবি তোমরা জানো, বলতা। বলতা ইংরেজি কি, ওয়াস্প, ডাব্লিউ এ এস পি। নেক্সট এটা কি, জিজি পোকা, ক্রিকেট, সেই টু থেকে পড়ে আসছো, সি আর আই সি কে ই টি, ক্রিকেট। এরপরে চলে যাবে অ্যাক্টিভিটি থ্রি, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমালস উইথ দ্য সাউন্ডস দে মেক, কোন অ্যানিম্যালের ডাককে কি বলা হয় সেই সাউন্ডগুলো মেলাতে হবে। কী কী অ্যানিম্যাল, কাউ, শিপ, হর্স, স্নেক, টাইগার্স। কাউ, শিপ, হর্সেস, স্নেকস, টাইগার্স। এইটা করার সময় তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো কাউস আছে, হর্সেস আছে, স্নেকস আছে, টাইগার্স আছে, সবারকে অনেক বোঝানো হচ্ছে, এস বোঝানো রয়েছে সঙ্গে, কিন্তু শিপ, শিপের সঙ্গে এস নেই, ব্যাপারটা কি হলো, এরা সবাই অনেকজন আর শিপের বেলায় একজনের কথা কেন বলছে, মোটেই না, শিপও এখানে অনেকগুলো শিপের কথাই বলছে, শিপের প্লুরাল করার সময় এস বসে না, সিঙ্গুলারেও শিপ বসে, প্লুরালেও শিপ বসে। এইবার চলো আমরা সাউন্ডটা নিয়ে যাই, নেই, রোর, ব্লিট, মু, হিস। চলো তাহলে কাউয়ের ডাকটাকে কি বলে তোমরা জানো, মু, কাউ, মু। শিপ, ব্লিট, হর্সেস,
নেই। স্নেকস হিস, টাইগার্স রোর। এইবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি ফোর। এসো, রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এখানে কতগুলো ওয়ার্ড আছে উল্টো পাল্টা করে দেওয়া আছে, আমাদেরকে ওগুলো সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। প্রথমে কি কি আছে দেখে, মিল্ক আস কাউস গিভ, তোমাদের একদম খুব চেনা কথা এটা, তাই না? এখানে সহজেই সাজাতে পারছ, আর যারা বুঝতে পারছো না তারা জন্য আমি একটা ছোট্ট বুদ্ধি শিখিয়ে দিই। সবসময় বুদ্ধি কাজে লাগে না, কিন্তু এখানে লাগছে। কি না, তোমরা জানো যে কোনো লাইন শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, বড় হাতের অক্ষর। হোয়ার ইজ, এই যে আমাদের একটা আছে কাউস, এই ওয়ার্ডটা দেখো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ আমরা বুঝে গেলাম যে কাউসটা প্রথমেই বসবে। এইবার কাউস তো একটা সাবজেক্ট হলো, বাক্যের প্রথমে বসলো। সাবজেক্ট সবসময় কোনো না কোনো কাজ করে, তাহলে এইবার আমাদের কি করতে হবে, সাবজেক্ট যেই পেয়ে গেছি এবার কি কাজ করে সেই কাজটা আমাদের খুঁজতে হবে। এখানে দেখো মিল্ক মানে দুধ, এটা কোনো কাজ নয়। আস মানে আমাদেরকে, এটাও কোনো কাজ না। গিভ মানে দেয়, দেওয়া, এটা একটা কাজ। তাহলে কাউসের পরেই গিভ বসবে, কাউস গিভ। গরু দেয়, কি দেয়? মিল্ক। কাদেরকে দেয়? আমাদেরকে। তাহলে আসটা আগে বসবে, কাউস গিভ আস মিল্ক। লিখে ফেলবে তোমরা। এইবার এসো নাম্বার বি। বিতে দেখো কি কি আছে, মিট আছে, মাংস, ডগস ইট, খায়, টু লাভ। এখানে আমরা সাজাবো তাহলে কি হবে, বুঝতেই পারছো আগের নিয়মটা ক্যাপিটাল লেটার আছে, যখন ডগসটাই প্রথমে। এইবার দেখো এখানে দুটো ভার্ব আছে, লাভও আছে ইটও আছে। এইবার চিন্তা করো, লাভ টু ইট হবে না ইট টু লাভ হবে? লাভ টু ইট, ভালোবাসে খেতে। ডগস লাভ টু ইট মিট। নাম্বার সি, ইন দা লিপস টাইগার দা ফরেস্ট। দেখো দুটো দা আছে, তার মানে একটা দা প্রথমে যাচ্ছে যেটা ক্যাপিটাল, আর এখানে সাবজেক্ট তাহলে টাইগার, দা টাইগার। ভার্ব কি আছে, ডুইং হোয়াট, লিপস। টাইগার বাস করে কোথায়? ইন দা ফরেস্ট। দা টাইগার লিপস ইন দা ফরেস্ট, লিখে ফেলো। নেক্সট নাম্বার ডি, জেব্রাস সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্টস। এইখানে দেখো একটা মুশকিল হয়ে যাচ্ছে, দুখানা শব্দ আছে ক্যাপিটাল লেটারে, উই হবে না আফ্রিকান হবে? আফ্রিকান বললে আমাদের আফ্রিকান অ্যানিম্যাল বা আফ্রিকান লায়ন, আফ্রিকান ম্যান, এরকম কিছু একটা লাগবে। সেরকম কিছু কি আমরা পাচ্ছি? পাচ্ছি না। তাহলে আমরা কি করব, উইটাই হবে সাবজেক্ট, উই সি। কারণ আফ্রিকান সি বলে আমরা এখানে সাজাতে পারছি না। উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট, আফ্রিকার জঙ্গলে আমরা জেব্রা দেখতে পাই। নেক্সট, কোল্ট বেবি ইজ এ হর্স দ্য অফ এ। কোল্ট মানে কি, ঘোড়ার বাচ্চা। হ্যাঁ, বাচ্চা ঘোড়া, বেবি কে, বেবি। হ্যাঁ, তাহলে এ কোল্ট ইজ দ্য বেবি অব এ হর্স। এ কোল্ট, একটা কোল্ট হলো, এ কোল্ট ইজ কি, কোল্ট কে না, দ্য বেবি অব এ হর্স, ঘোড়ার বাচ্চা হলো কোল্ট। এবার তোমাদের এখানে বলা আছে, ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ড দ্য অ্যাক্টিভিটিস অব এনি ডোমেস্টিক অ্যানিমাল, দ্য হ্যাবিটস অব এনি ওয়াইল্ড অ্যানিমালস। তোমরা জানো ডোমেস্টিক অ্যানিমালরা কি কি করে? তোমরা ক্লাস থ্রিতে পড়ার সময় তোমরা প্রথম দিকেই পেয়েছিলে, তাই না, সেই ডগটা কেমন প্লেফুল ছিল, সে তার মালিককে দেখলে লেজটা নাড়ে, ওয়াক্স ইটস টেল।
তারপরে শিবটা কি করতো, মেয়েটাকে দেখলেই ও কি করতো, ব্যা ব্যা করতো কাজলকে দেখলেই। মতি নামের গরুটা কি করতো, মু করে ডাকতো, তারপরে ও ঘাস খেত, ঘাস খাওয়ার অভ্যেস। এই যে হ্যাবিটগুলো তোমরা পড়েছিলে, এই কথাগুলোই এবার তোমরা কি বলবে, একদম বাংলায় না, ইংরাজিতে নিজেরা ডিসকাস করবে, নিজেরা বলার চেষ্টা করো, মনে করো কিছু আগের কথা, আর নিজেরা কিছু কথা জুড়ে দাও। এইভাবে তোমরা পরবর্তী কাজগুলো করতে থাকো। দেখো, তোমাদের যেটা বলেছে দ্য অ্যাক্টিভিটিস অফ এনি ডোমেস্টিক অ্যানিমাল, এটা নিয়ে আলোচনা করতে বলেছে। তাহলে এই কথাগুলো তোমরা এবার ইংরাজিতে বলার চেষ্টা করো। আমি কুকুর ভালোবাসি, বলতে পারো আই লাইক ডগ। আমার পোষা কুকুর খুব খেলাপ্রিয়, মাই পেট ডগ ইজ ভেরি প্লেফুল। সে আমাকে দেখলেই লেজ নাড়ে, হি ওয়াক্স হিজ টেল হোয়েন এভার হি সিজ মি। বাড়িতে কেউ এলে সে চিৎকার করে, হি বার্কস লাউডলি ইফ এনি ওয়ান কাম অ্যাট হোম, ইফ এনি ওয়ান কামস অ্যাট হোম। আবার পরেরটা তোমাদের বলা ছিল দ্য হ্যাবিটস অফ এনি ওয়াইল্ড অ্যানিমাল, একটা ওয়াইল্ড অ্যানিমাল সম্পর্কে বলতে বলা আছে। আমি তোমাদের এখানে বললাম দেখ একটা সুন্দর ওয়াইল্ড অ্যানিমালকে, না হরিণ, বন্য প্রাণীদের মধ্যে আমার হরিণ পছন্দ। আই লাইক ডিয়ার অ্যামং ওয়াইল্ড অ্যানিমালস, বন্য প্রাণীদের মধ্যে আমার হরিণ পছন্দ। এটি হিংস্র নয়, ইট ইজ নট ফিয়ার্স। ঘাস গাছের পাতা খায় সে, তাহলে ইট ইটস লিভ গ্র্যাস। আমি চিড়িয়াখানায় হরিণদের দেখেছি, আই হ্যাভ সিন ডিয়ার ইন দ্য জু। ওরা দল বেঁধে দৌড়ায়, দে রান ইন গ্রুপ। এইরকমভাবে তোমরা নিজেদের মতো, তোমরা যদি চাও অন্য কোনো অ্যানিমেল সম্পর্কেও আলোচনা নিজেরা করতে পারো, আর এইগুলো নিজেরা লেখার চেষ্টা করে দেখো তো কেমন লিখতে পারো, আমি তো বলেই দিলাম। এইবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দ্য গিভেন চার্ট। ইউ ক্যান সি দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো, মেল আর ফিমেল, অর্থাৎ ছেলে আর মেয়ে বলতে হবে। কি কি আছে এখানে, হাইন্ড, হর্স, বিচ, ফক্স, টাইগ্রেস। আচ্ছা, হাইন্ড মানে হচ্ছে মেয়ে হরিণ, হর্স মানে ঘোড়া, বিচ মানে মেয়ে কুকুর, ফক্স মানে শিয়াল, টাইগ্রেস মানে বাঘিনী। দেখো, স্ট্যাগ আর হাইন্ড দেওয়া আছে, অর্থাৎ ছেলে হরিণ, মেয়ে হরিণ। টাইগার বাঘ, তাহলে এখানে হয়ে যাবে টাইগ্রেস। এবার দেখো, মেয়ার, মেয়ার মানে কি, মেয়ে ঘোড়া, তাহলে এখানে কি বসবে, হর্স। এরপর আছে ডগ, ডগ কি ছেলে কুকুর, বিচ মেয়ে কুকুর, আর ভিক্সেন হলো মেয়ে শিয়াল, ফক্স হলো ছেলে শিয়াল। তাহলে এইগুলো দেখে নিয়ে বা তোমরা এই অবধি কাজগুলো করে রাখো, আর যেটা বললাম নিজেরা বলার চেষ্টা করো। আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল আরো অনেক জানাবো যার আসর নিয়ে। খুব ভালো থাকবে সবাই, আর আমাদের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরাও যদি চাও আমাদের ক্লাসে অংশ নিতে অবশ্যই নিতে পারো। দেখা হবে আগামীকাল, টাটা। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবু শুরু হচ্ছে এখন লেখাপড়া আমার। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবু শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথায় লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো
আমরা দারুণ মজা করে, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, সবাই মিলে সবার পাশে।